আজকে আমরা সি ফুড খাবো বলে দলবল নিয়ে রওনা দিলাম একটা সি ফুড রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম কিচেন ইন। নামটা যেমন অদ্ভুত, এই রেস্টুরেন্টের খাবার সার্ভিং পদ্ধতিটাও ভীষণ অদ্ভুত। আমি এর আগে কখনো এভাবে সার্ভিং দেখি নাই। আমরা রেস্টুরেন্টের ভিতরে যখন প্রবেশ করলাম, আমরা আগে থেকে তাই বুকিং দিয়ে গিয়েছিলাম, তো আমাদেরকে টেবিলে নিয়ে গেল। যখন নিয়ে যাওয়ার পর পুরো টেবিলটা দেখলাম যে মোটা সাদা কাগজ দিয়ে কভার করা। তো আমাদেরকে বসতে বললো, তারপর মেনু বুক নিয়ে আসলো। এই রেস্টুরেন্টটা কিন্তু খুব নাম করা একটা রেস্টুরেন্ট সি ফুডের জন্য। তো আমরা ভিতরে যেয়ে বসলাম সবাই। এরপর দেখলাম প্রত্যেকের চেয়ারের সামনে অ্যাপ্রন দেওয়া, প্লাস্টিক অ্যাপ্রন। আমাদের জন্য অনেকগুলো মেনু বুক নিয়ে আসলো। আমরা সবাই মেনু বুক দেখে কি খাবো সেটা চিন্তা করতে বা ডিসাইড করা শুরু করলাম। আমাদের প্রত্যেকের টেবিলের সামনে, মানে প্রত্যেকটা চেয়ারের সামনে অ্যাপ্রন রাখা প্লাস্টিকের। নর্মালি রেস্টুরেন্টগুলোতে গেলে প্লেট, তারপর গ্লাস, প্লাস হচ্ছে স্পুন, কাঁটা চামচ, তারপর ছুরি, এইগুলা নাইফ, এইসব জিনিসপত্র মানুষ টেবিলে সাজায় রাখে। তো এইখানে এসে আমরা সাজানো পারলাম হচ্ছে অ্যাপ্রন। আমরা সবাই আলোচনা করে ঠিক করতেছি যে কি খাওয়া যায়, কোনটা নিব। আসলে আমরা তো সব কিছু খেতে অভ্যস্ত না। আই থিঙ্ক যেমন স্কুইড মোটামুটি আমরা পছন্দ করলেও, মানে একদম রিয়েল বড় স্কুইডটা, তারপর হচ্ছে অক্টোপাস, ছোটো ছোটো অক্টোপাস, তারপর ঝিনুক, শামুক, এগুলা আমরা পছন্দ করি না। তো আমরা এই জন্য খুব আলাদা করে বেছে বেছে আমাদের জন্য আমরা খাওয়া চুজ করতেছি। আমরা মূলত আমাদের জন্য চুজ করলাম লবস্টার আর হচ্ছে বারমুন্ডি, তারপর ছোট ছোট চিংড়ি মাছ। এছাড়া আর কিছু আমরা বোধ হয় নেই, কারণ অন্যান্য সি ফুডগুলো আমরা আসলে ঠিক পছন্দ করি না। ও, এর মধ্যে আমাদের সবাইকে গ্লাভস দিয়ে গেছে, সবাই আমরা গ্লাভস পরে নিয়েছি। ওরা খাবারটা কিন্তু সার্ভ করবে কোনো প্লেটে না, টেবিলের উপর ঢেলে দিবে। তো মজার একটা অভিজ্ঞতা যে ওরা টেবিলের মধ্যে খাবার কী সুন্দর করে, দেখো গরম গরম খাবার কী সুন্দর করে টেবিলের মধ্যে ঢেলে দেয়, পলিথিনে করে নিয়ে আসছে। এই যে গরম খাবারটা ঢেলে দিল, একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা। এরকম অদ্ভুতভাবে খাবার পরিবেশন আমি কখনো দেখি নাই। যাই হোক, এই তো আমরা কিন্তু সবাই অলরেডি অ্যাপ্রন এবং হাতে গ্লাভস পরে নিছি, আমাদেরকে কিন্তু খেতেও হবে এই টেবিলের উপরেই। আচ্ছা যাই হোক, একদম গরম গরম খাবারটা, এবং খেতে দেখতে তো খুব ইয়াম্মি লাগতেছে, খেতেও নিশ্চয়ই ইয়াম্মি। আমাদের মধ্যে আমাদেরকে অবশ্য আমরা কিছু ফ্রাইড রাইস অর্ডার করছিলাম, সেটা আমাদেরকে বলে দিয়ে গেছে। বাচ্চাদের জন্য নাগেট ছিল, তারপর কিছু স্ন্যাক্স টাইপের,
কি যেন বলে ওটাকে, ও সুইট পটেটো চিপস, তারপর অনেকটা যে কি চিজ বলের মতো একটা ওইটা, ওগুলা আমাদের অবশ্য বাটিতেই সার্ভ করেছিল। আর এই মেইন যে সি ফুড কারিটা সেটা ওরা এভাবে টেবিলে ঠেলে দিয়ে গেল। এই যে এই যে এরা দুইজন খাচ্ছে, খাওয়াটা খুবই মজা ছিল, খাওয়াটা খুব মজা ছিল। আর একটু ডিফারেন্ট স্টাইলে গ্লাভস পরে এইভাবে খাওয়াটা একেবারে নতুন নতুন আমাদের জন্য, তা আমরা এনজয় করতেছিলাম, আসলে খুব ভালোই লাগতেছিল, ডিফারেন্ট একটা কিছু। আর আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খাওয়াটা মজা হলেই হলো, খাওয়াটা খুব মজা ছিল। এই দেখো খাওয়া দাওয়া শেষ, এই যে খোসার পাহাড়, লবস্টারের খোসা, চিংড়ি মাছের খোসা, এই যে খোসার পাহাড় জমে গেছে দুনিয়া অনেকগুলো, যাক আমরা সবাই খুব মজা করে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা চলে আসলাম পাশেই একটা পার্কে। বাইরে ঠান্ডা বাতাস, তবে তারপর আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, একটা লেকের পাশে। আমাদের পিচ্চিগুলা তাদের খেলার পার্ক পাইলেই মহা খুশি, তো একটা তাদের জন্য একটা ছোট্ট পার্ক প্লেগ্রাউন্ড পাওয়া গেছে এবং আমরা সেখানেই যাচ্ছি তাদেরকে নিয়ে। এই যে তারা প্লেগ্রাউন্ডে এসে খুব খুশি, এক একজন যার যার পছন্দনীয় রাইডে চড়ে গেছে, কেউ দোলনা, কেউ সবাই যার যার রাইড নিয়ে ব্যস্ত। বাচ্চাদের একটু খেলাধুলা শেষ হইলে আমরা যাব একটু লং ড্রাইভে, উলঙ্গন যাব, এক ঘন্টার ড্রাইভ। আমরা ড্রাইভ করে ওইখানে যে একটুখানি বিচের পাড়ে যেয়ে বসবো, দেন তারপরে আবার ব্যাক টু হোম। তো যাই হোক, আমরা মজা করি, তোমরাও ভালো থাকো, আল্লাহ হাফেজ।